আমার মনে হয় ট্রান্সফরমেশনটা প্রথমত 150% হওয়া সম্ভব অনলি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু ইট, মানে একদম স্ট্রং উইলড হতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, ট্রান্সফরমেশন হবেই হবে। আমি অনেকেই দেখেছি, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেটেও দেখেছি, যারা ধরো 100 কিলো ওয়েট ছিল কিন্তু সামহাউ দে ম্যানেজ টু কাম ডাউন টু 60 অলসো। সো ইটস রিমার্কেবল। আই থিঙ্ক স্টেডি গুড লাইফস্টাইল এবং শুধু সুন্দর দেখানোর জন্য যে আমি ট্রান্সফরমেশনের কথা বলছি তা নয়, নিজের ফিটনেসকে মাথায় রেখেও এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ মোটা থাকলে ওবেসিটি এবং বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি ফিট, অ্যান্ড ইফ ইউ আর ফিট ইন দ্য বডি ইউ আর ইভেন বেটার ফিট ইন ইয়ার মাইন্ড, অ্যান্ড কনফিডেন্স লেভেলটা অবভিয়াসলি হাই হয়ে যায়। ট্রান্সফরমেশনের পেছনে শুধু আমার তো কোনো কাজ করলে হবে না, আমার একটা বিশাল বড় টিম কাজ করে। সেই টিমে আমার স্টাইলিস্ট থাকে, সেই টিমে আমার মেকআপ আর্টিস্ট আছে, সেই টিমে আমার হেয়ার স্টাইলিস্ট আছে, এবং সবাই আসছি হোল্ড অন, এবং সবার একসাথে এফার্টটাই কিন্তু ট্রান্সফরমেশনে হেল্প করে।